হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো বুঝে গেছো যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কি ঈদের আগে শুরু হবে নাকি ঈদের পরে শুরু হবে। যেহেতু তোমাদের ছুটিটা আরও বাড়ানো হয়েছে, তাই এইচএসসি পরীক্ষাটা শুরু হওয়া নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশন কাজ করছে আজকের ভিডিওতে তা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে হেডলাইন দেখে তোমরা কেউ ঘাবড়ে যেও না, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষাটা ঈদের পরে হবে কি না এই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে ছুটি যেহেতু আবারও বাড়ানো হয়েছে, অর্থাৎ তোমরা জানো যে 9 এপ্রিল পর্যন্ত তোমাদের ছুটি ছিল, কিন্তু সেই ছুটি বাড়িয়ে এখন 25 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। যেহেতু 24 এপ্রিল থেকে রোজা শুরু হচ্ছে আর রোজার মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনিতেই বন্ধ থাকে, তাই সেদিক থেকে বিচার বিবেচনা করলে বোঝা যায় যে এইচএসসি পরীক্ষাটা সম্ভবত ঈদুল ফিতরের পরেই শুরু হবে। কারণ তোমরা জানো যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। গত 28 মার্চের আগে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিট কার্ড দেওয়া হলেও 28 মার্চের পর থেকে অ্যাডমিট কার্ড বিতরণ বন্ধ রাখা হয়, যার কারণে কিন্তু এখনও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়নি। কিন্তু যেহেতু রমজান মাসে প্রতি বছর স্কুল প্রতিষ্ঠান এমনিতেই বন্ধ থাকে, তাই এবছরও বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তাই এই বন্ধের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাডমিট কার্ড বিতরণ করবে কি না, তো এটাই হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক স্যার এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এইচএসসি পরীক্ষা যেই দিনই শুরু হবে তার অন্তত 15 দিন আগে রুটিন দেওয়া হবে। আমরা যদি ধরে নিই যে পরীক্ষাটা যদি 10ই মে থেকে শুরু হয়, অর্থাৎ রমজানের মধ্যে যদি শুরু হয়, তাহলে কিন্তু পরীক্ষার রুটিন 25 এপ্রিলের মধ্যে দিতে হবে। কিন্তু 25 এপ্রিল যেহেতু ছুটি আর 24 এপ্রিল থেকে যেহেতু রোজা শুরু, তাই এর মধ্যে যদি রুটিন না দেয় তবে আর কবে রুটিন দেবে বা কবে থেকেই বা পরীক্ষাটা শুরু হবে? রোজার মধ্যে পরীক্ষা হবে না বিষয়টা এমন আমি বলছি না, কারণ রোজার মধ্যে পরীক্ষা হওয়ার ইতিহাস বাংলাদেশে ইতিমধ্যে রয়েছে। কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা অনেকটা দুশ্চিন্তায় আছে যে এইচএসসি পরীক্ষাটা আসলে ঈদের পর হবে কিনা বা রোজার মধ্যে হবে কিনা। আসলে পরীক্ষাটা রোজার মধ্যে হবে নাকি ঈদের পর হবে বিষয়টা এখনো ক্লিয়ার না। তবে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত পরীক্ষা হবে না। আর যদি তাই হয় তাহলে আজকেও তোমরা জানো যে করোনায় প্রায় 6 জন মানুষ মারা গেছে এবং নতুন 94 জনের মতো আক্রান্ত হয়েছে। এবং যেভাবে আক্রান্ত মারা যাবার হার দিন দিন বাড়ছে এবং ভয়ানক আকার ধারণ করছে, তাতে মনে হচ্ছে না যে করোনা পরিস্থিতি খুব কম সময়ে, অর্থাৎ আগামী 1-1.5 মাসের মধ্যে স্বাভাবিক হবে। যদি 30 দিন বা 1 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে একটা ধারণা কিন্তু পরিষ্কার যে এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। কিন্তু কতটা পিছাচ্ছে প্রশ্নটা কিন্তু এখানেই। তো আমার মনে হচ্ছে এইচএসসি পরীক্ষাটা ঈদুল ফিতরের পরেই শুরু হবে, আমার এটা ব্যক্তিগত ধারণা। এবং এই বিষয়ে দৈনিক আমাদের সময় পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনেও শিক্ষা বোর্ডের অন্তঃসমন্বয়ক মোহাম্মদ জিয়াউল হক স্যারের একটি মন্তব্য রয়েছে, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। তিনি আরও বলেছেন যে পরীক্ষা যেদিনই শুরু হোক না কেন, পরীক্ষার 15 দিন আগে যেমন শিক্ষার্থীদের রুটিন দেওয়া হবে, ঠিক একইভাবে পরীক্ষার্থীরা যেন এই সময়টাই ঘরে বসে পড়ালেখা করে, অর্থাৎ তিনি প্রিপারেশনের দিকটাই জোর দিয়েছেন। তো তোমরা ঘাবড়ে যাবে না বা চিন্তা করবে না, পরীক্ষা হবেই, ঈদের আগে হোক বা পরে হোক পরীক্ষা হবেই, অটোপাস কখনোই দেওয়া হবে না। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, তুমি নিজে ঘরে থাকো এবং পরিবারের সবাইকে ঘরে রাখো, আর খুব বেশি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দিও না। আর কোনো ধরনের গুজবে কান দিবে না, কারণ এইচএসসি পরীক্ষা হবেই, সেটা রমজানের মধ্যেই হোক অথবা ঈদুল ফিতরের পরেই হোক। কিন্তু পরিস্থিতি বিচার করে দেখলে বলা যায় তোমাদের পরীক্ষাটা একেবারে ঈদুল ফিতরের পরেই শুরু হবে। তো তোমরা যেহেতু একটা লম্বা সময় পাচ্ছ পরীক্ষার আগে, তাই এই সময়টা নষ্ট না করে আরও ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা নাও। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং এইচএসসি পরীক্ষা 2020-এর সকল আপডেট নিউজ এবং সকল সাজেশন ও এমসিকিউ সলিউশন সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।